আসসালামু আলাইকুম। শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামী 13 আগস্ট 2021 তারিখে প্রকাশিত সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার প্রধান প্রধান চাকরি নিউজগুলো অর্থাৎ এই সপ্তাহের সরকারি বেসরকারি সকল নিউজগুলো এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এক ভিডিওতে আপনারা এই সপ্তাহের সকল নিউজগুলো জেনে নিতে পারবেন, পরবর্তীতে আপনারা বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আনসার ব্যাটালিয়নে চাকরি, পদ সংখ্যা 350 জন, উপযুক্ত প্রার্থীদেরকে নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যোগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবে। এখানে প্রায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আনসার ব্যাটালিয়নের তৃতীয় পৃষ্ঠে এটার বিস্তারিত অংশ পাবেন। এটা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, আবেদন করতে 200 টাকা লাগবে, এটা এসএসসি পাশে। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ পদ সংখ্যা 688 জন, পদের নাম ট্রেড ইনস্ট্রাক্টর। এখানে ট্রেডের নাম এবং ট্রেডের পাশে পদ সংখ্যা দেওয়া হয়েছে, কোন ট্রেডে কতজন করে নেওয়া হবে। এটা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, ngi.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তবে এখানে নতুন কোনো প্রার্থীরা আবেদন করতে পারবে না, এটা শুধুমাত্র যারা আগে নিবন্ধন পাস করেছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন। এনআরবিসি ব্যাংকে চাকরি, পদ সংখ্যা 500 জন, সাব ব্রাঞ্চ ম্যানেজার 100 জন নেওয়া হবে, ফরেন এক্সচেঞ্জ অপারেশন সহ বিভিন্ন পদবি আছে, 100 জন 100 জন করে নেওয়া হবে। 20 আগস্টের মধ্যে এখানে আবেদন করতে হবে। এখানে www.nrbccommercialbank.com/career এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। পরবর্তীতে আমি চেষ্টা করবো কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে ভিডিও আপলোড করার জন্য। বিমান সেনায় চাকরি, যেটাকে এয়ারম্যান বলা হয়, টেকনিক্যাল ট্রেড নেওয়া হবে। এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে, নন টেকনিক্যাল সবগুলো এসএসসি পাশে আবেদন করা যাবে এবং সকল গ্রুপ থেকে এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ বিজ্ঞান, ব্যবসা শিক্ষা এবং মানবিক গ্রুপ থেকে। এটাও সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এটাতে আবেদন ফি হচ্ছে 200 টাকা। কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন কিভাবে আবেদন করতে হবে। এখানে বয়স 16 থেকে 21 বছর হলো সকল ট্রেডের জন্য এবং MTOF এবং চিকিৎসা সহকারী ওদের জন্য হচ্ছে 24 থেকে 26 বছর। তৃতীয় পৃষ্ঠায় এটার বাকি অংশ পাবেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, পদ সংখ্যা 44 জন, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে, সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, স্টোর কিপার, ওয়ার্ড মাস্টার, লিনেন কিপার, টেলিফোন অপারেটর। এখানে একটা বিষয় বলে রাখি, অনেকেই বলেন যে আরো বিস্তারিত বলার জন্য, আসলে এখানে অনেকগুলো সার্কুলার থাকে যে কারণে বিস্তারিত আরো বেশি করে বলা সম্ভব হয় না, শুধুমাত্র বেসিক অর্থাৎ মূল যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। এখানে স্ক্রিনে এর বাকি তথ্যগুলো দেখানো হয়, আপনারা স্ক্রিনটা একটু পজ করে বা ভিডিওটা পজ করে আপনারা একটু পড়ে নিতে পারেন। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশ পাবেন। নারী মৈত্রীয় চাকরি, পদ সংখ্যা 19 জন, প্রজেক্ট ম্যানেজার নেওয়া হবে, MBBS, ক্লিনিক ম্যানেজার নেওয়া হবে, এটাও MBBS, স্পেশালিস্ট ফিজিশিয়ান এটাও MBBS, স্পেশালিস্ট ফিজিশিয়ান পেডিট্রিশিয়ান এটাও MBBS, মেডিকেল অফিসার MBBS, ফিজিশিয়ান MBBS, মহিলা কাউন্সিলর স্নাতক বা স্নাতকোত্তর পাস। শেষ পৃষ্ঠায় বাকি অংশ পাবেন। এরপর আছে টেলিফোন শিল্প সংস্থা, পদ সংখ্যা 59 জন, কোম্পানি সচিব নেওয়া হবে 1 জন, স্নাতকোত্তর বা MBA, উপমহাব্যবস্থাপক কারিগরি নেওয়া হবে 3 জন, উপমহাব্যবস্থাপক অর্থ হিসাব প্রোগ্রামার নেওয়া হবে, সহকারী প্রোগ্রামার, কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক, কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক বিভিন্ন পদে নেওয়া হবে। শেষ পৃষ্ঠায় বাকি অংশ পাবেন, এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন, পদ সংখ্যা 56 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 56 জন, biwtc.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। 8 আগস্ট থেকে আবেদন শুরু হবে, 7 সেপ্টেম্বরে আবেদন শেষ হবে, এরাও সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি, পদ সংখ্যা 74 জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে 45 জন, www.bifpcl.com/hrcareer.aspx এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। এরপর তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত অংশ পাবেন। আবুল খায়ের টোবাকো ট্রেড মার্কেটিং সুপারভাইজার নেওয়া হবে, ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ নেওয়া হবে, এইচএসসি পাস এবং স্নাতক পাস। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশ পাবেন। জেলা প্রশাসক নওগাঁ, পদ সংখ্যা 76 জন, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালিক পরিচ্ছন্নতা কর্মী, বেয়ারা, সহকারী ব্যবহার, এখানে অষ্টম শ্রেণী, এসএসসি এইচএসসি পাশে নেওয়া হবে।
এখানে 12 আগস্ট তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে বয়স, dcnaoga.teletalk.com.bd ওয়েবসাইট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে, আবেদন শুরু হবে 12 আগস্ট থেকে, তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশ পাবেন। আইসিবি ইসলামিক ব্যাংক, পদ সংখ্যা 28 জন, ব্রাঞ্চ ম্যানেজার, ট্রেড ফাইন্যান্স সিনিয়র অফিসিয়াল নেওয়া হবে। এখানে আবেদনের ডেডলাইন হচ্ছে 15 আগস্ট, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে হবে আপনাদেরকে, ইমেল অ্যাড্রেসে আবেদন পাঠাতে হবে। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, পদ সংখ্যা 80 জন, সহকারী শাখা ব্যবস্থাপক স্নাতকোত্তর, সুপারভাইজার স্নাতকোত্তর নেওয়া হবে। www.addinwc.org এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন ফর্ম সহ বিস্তারিত পেয়ে যাবেন। 21 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 19 জন, রেজিস্টার, লাইব্রেরিয়ান, উপ রেজিস্টার সহ বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে। আপনারা বিস্তারিত অংশ পেয়ে যাবেন শেষ পৃষ্ঠায়। এখানে আবেদনে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 1200 টাকা, 10 থেকে 16 পর্যন্ত 600 টাকা আবেদন ফি। www.bsmrstu.edu.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আমরা আসছি দ্বিতীয় পৃষ্ঠায়। দ্বিতীয় পৃষ্ঠায় খুব একটা বড় কোনো সার্কুলার নেই, এগুলো হচ্ছে ছোট ছোট, অর্থাৎ জেলাভিত্তিক আবশ্যকগুলো আপনারা দেখে নেবেন। উপজেলা পরিবার পরিকল্পনা লালপুর, উপজেলা পরিবার পরিকল্পনা চৌহালি, পদ সংখ্যা 15 জন, পেড ভলান্টিয়ার সহ বিভিন্ন পদে নেওয়া হবে, আপনারা দেখে নেবেন। এগুলো আসলে আপনারা যাচাই বাছাই করতে হবে, করে তারপর নিতে হবে। এবার হচ্ছে জেলা পরিষদ নগাঁও, প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠার বাকি অংশ। জেলা পরিষদ গোপালগঞ্জে চাকরি, আনসার ব্যাটালিয়ন, এটাও শেষ পৃষ্ঠার বাকি অংশ। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এগুলো সব বাকি অংশ। এরপর আমরা আসছি শেষ পৃষ্ঠায়। শেষ পৃষ্ঠায় কিছু নতুন বিজ্ঞপ্তি আছে। TMSS এ চাকরি, পদ সংখ্যা 36 জন, হিসাব কর্মকর্তা নেওয়া হবে 12 জন, বাণিজ্যে স্নাতক সেলসম্যান নেওয়া হবে 24 জন, স্নাতক বা সমমান। রাজবাড়ী পৌরসভা, পদ সংখ্যা 3 জন, সহকারী কর আদায়কারী, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, স্টোর কিপার নেওয়া হবে। আপনারা বিস্তারিত 25 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। জেলা প্রশাসক শরীয়তপুর, পদ সংখ্যা 27 জন, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পদে নেওয়া হবে, অষ্টম শ্রেণী, এসএসসি, এসএসসি পাস। www.shoriyatpur.gov.bd ওয়েবসাইট থেকে ফর্ম নিয়ে 31 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি, একে চাকরি, পদ সংখ্যা 15 জন, এখানে আবেদনের বিস্তারিত রয়েছে। www.pbs1.rongpur.gov.bd ওয়েবসাইট থেকে ফর্ম নিয়ে বিস্তারিত আবেদন করতে পারবেন। আরডি, এরপরে এই পাশে আছে আরডি গ্রুপে চাকরি, পদ সংখ্যা 70 জন, এখানে 12 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। বাংলাদেশ পল্লী মঙ্গল কর্মসূচি, এটা আপনারা এই চাকরির নিউজটা যাচাই বাছাই করবেন, আমি এটা পড়ে শোনাচ্ছি না, কারণ এই ধরনের চাকরিগুলো বেশিরভাগই ভুয়া হয়ে থাকে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতিতে 3 এ চাকরি, ড্রাইভার নেওয়া হবে, এখানে আবেদনের বিস্তারিত দেওয়া আছে, ওয়েবসাইটও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। টেলিফোন শিল্প সংস্থাটা প্রথম পৃষ্ঠা শেষ অংশ এগুলো। ইকবাল সিদ্দিক কলেজ, পদ সংখ্যা 14 জন নেওয়া হবে, এখানে ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে আপনারা আবেদন করবেন। এরপরে এগুলো হলো বাকি অংশ প্রথম পৃষ্ঠার। এরপর আমরা দেখব এক নজরে, অর্থাৎ আরো কিছু চাকরি নিউজ আছে যেটা আমরা সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ট্রাস্ট ব্যাংক লিমিটেডে চাকরি, আজকের ডিল ডট কম এ চাকরি, প্রাণ গ্রুপে চাকরি, SMC এন্টারপ্রাইজ লিমিটেডে চাকরি, BSTI, আকিজবিড়ি ফ্যাক্টরি লিমিটেড, বন অধিদপ্তর ব্যাংক, ব্র্যাক ব্যাংক লিমিটেডে চাকরি, প্রাণ গ্রুপ, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP, জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো চাকরি, ACIA চাকরি। এই ছিল এই সপ্তাহের চাকরির প্রধান প্রধান নিউজগুলো। ভিডিও ডেসক্রিপশনে আমি PDF ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে PDF ফাইলটা ডাউনলোড করে আপনারা ভালোভাবে আরও দেখে নিয়ে আবেদন কমপ্লিট করতে পারবেন। তবে অবশ্যই যে আবেদনটাই আপনারা করুন না কেন, অবশ্যই আগে বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনারা আবেদন কমপ্লিট করবেন। আমি মনে হয় ভুল করে এখানে ফায়ার সার্ভিসেরটা বলিনি, ফায়ার সার্ভিসেরটা আপনারা একটু দেখে নেবেন। ফায়ার সার্ভিস নিয়ে অলরেডি ভিডিও আমার আপলোড করা আছে, দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।